সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আজকের মূল অনুষ্ঠান কাব্যকথায় ঈদ আমি মিসবা জামাল ইকরা বাংলা টিভি থেকে সবাইকে আবারও প্রাণডালা শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক জানিয়ে মূল অনুষ্ঠানে যাচ্ছি প্রিয় ভিউয়ার্স আজকে আমাদের অনুষ্ঠানে ঈদের অনুষ্ঠানে অতিথি যারা আছেন আমার পাশে আজকে আমার সাথে তাদের আপনাদের কাছে পরিচয় করিয়ে দিচ্ছি আমি প্রথমেই যাচ্ছি জনাব আব্দুল মুকিত মুক্তার তিনি হচ্ছেন একজন কবি গীতিকার এবং লেখক তাছাড়া তিনি এডিটর ইসলামী সমাচার এবং সাপ্তাহিক হিজরতের আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আলহামদুলিল্লাহ ঈদ উল আজহা শুভেচ্ছা দেশে বিদেশে যে জায়গায় আছেন সবার ঈদের শুভেচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আমি তারপরে যাচ্ছি আমার আজকের অতিথি পরবর্তীতে যিনি আছেন জনাব আহমেদ সাইফুল জনাব আহমেদ সাইফুল হচ্ছেন একজন লেখক এবং গীতিকার যিনি হচ্ছেন একজন শিল্পীও পাশাপাশি যিনি ইসলামিক সঙ্গীত এবং আধুনিক বাংলা গান পরিবেশন করেন যিনি হচ্ছেন জনাব আহমেদ সাইফুল কেমন আছেন ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স আমরা আমাদের আজকের কাব্য কাব্যকথায় ঈদ অনুষ্ঠানের আজকের অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিলাম এবারে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের এই পড়্বায় এই পর্যায়ে বিদ্রোহী কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর কোরবানি কবিতায় এভাবে লিখেছেন ওরি হত্যা নয়াজ সত্যাগ্রহ শক্তির উঠুতন দুর্বল ভীরু চুপ রহ হো খামখা ক্ষুপ্তমান ধনি উঠে রনী দুর্বাণীর আজিকার এ খুন রুমবাসির শহীদের শির সেরা আজি রহমান কি নন প্যাস চুপ খামোশ রোদন আজ সুর ওঠে জোর খুন দে শির দেয় বৎস শুন ওরিহ্যান সত্য গ্রহ শক্তির উদ্বোধন কুরবানি কবিতা যে অংশবিশেষ আমি পড়লাম এখানেই তো কুরবানির মূল অনেকটা তাৎপর্য এসেছে তাই তো কবি বিদ্রোহী কবি তাঁর কবিতায় লিখেছেন কুরবানির এভাবে যাই হোক আমরা কবিদের কাছ থেকে কবিতা শুনব এবং যে শিল্পী আছেন তার কাছ থেকে নাসিদ কিংবা হামদ নাসে নাতে রসুল শুনব তার আগে আমরা এ পর্যায়ে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে জেনে আসি ওনারা কীভাবে তাদের বাল্যকালে ঈদ কাটিয়েছেন ঈদের আমেজটুকু কাটিয়েছেন দেশে কিংবা বিদেশে আমি যাচ্ছি প্রথমে জনাব মুখী সাহেব আপনি তো এদেশে কবে এসেছেন ধন্যবাদ আমি আসলে দেশে সেভেন্টি নাইন এসেছি অনেকদিন আগে প্রায় আমার বয়স তখন একুশ বাইশ বছর দিন আগে প্রায় ফোর্টি ফাইভ ইয়ার্স ফোর্টি ফাইভ ইয়ার্স আগে যিনি একজন কবি হিসাবে এদেশে এসেছেন একজন প্রতিষ্ঠিত কবি লেখক জনাব কবি আব্দুল মুক্তার মুকিত আপনি বলবেন কি আপনি বাংলাদেশে যখন ছিলেন তখন এই কুরবানির ঈদটা কিভাবে আপনার অনুভূতি ছিল এবং এদেশে আসার পরে এই ঈদটা কিভাবে আপনি কাটাচ্ছেন এবং পার্থক্যটুকু কি একটু বলবেন কি প্লিজ আসলে ধন্যবাদ আসলে ঈদ বলতে যেটা বোঝায় আসলে সেটা বাংলাদেশেই আসলে খুব ভালো লাগে খুব সুন্দর লাগে শ্রুতি মধুর দেখতেও ভালো লাগে আসলে আনন্দময় হয় আসলে সত্যিকার ঈদ অর্থে কিন্তু বিদেশে আমরা আসলেও এক ধরনের বন্দি জীবন হচ্ছে বিদেশে বিদেশে ঠিক এরকম এই পর প্রথমে আছিলই না প্রথমে যখন আমরা ছিলাম এদেশে কয়েক দশক গেছে বাঙালি একটা ছিল না আসলে এই গত এক দশক থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে বোঝা যায় যে কিছু ঈদের আনন্দ ঈদের মানসিকতা সমাজ তৈরি তৈরি হয়েছে বাঙালি কিন্তু এর আগে তা ছিল না আসলে কারণ বাংলাদেশকে আমরা মিস করতাম খুব বেশি বেশি আমাদের বিলেতের বাঙালি কমিউনিটির যুগ যুগ ধরে আমরা বসবাস করছি প্রায় শত বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে যাই হোক আমাদের প্রজন্ম যারা এসেছিলেন আমাদের অগ্রজর যারা এসেছিলেন তারা এদেশে ঈদ কাটিয়েছেন আমরা এখন ঈদ কাটাচ্ছি কিংবা আমাদের পরবর্তী জেনারেশন যারা বড় হচ্ছে ধীরে ধীরে তাদের কিভাবে ঈদ আনন্দ কাটাবে এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য আজকের অনুষ্ঠানের আমরা আশা করি আমাদের প্রজন্মরা আমাদের ঈদ অনুষ্ঠান দেখে হয়তো তাদের ভালো লাগবে আচ্ছা মুকির সাহেব আপনার নিশ্চয়ই মনে আছে যে বাংলাদেশে থাকতে দুটো ঈদ আমরা যে করেছি আমার জানা মতে পিঠা চিরা বা যেরকম সন্দেশ বলে আমাদের সিলেটি ভাষায় যেটাকে বলে সিলেটি কথায় যেটাকে বলে আন্দেশ এই যে উৎসবটি নারকেলের পিঠা এ ধরনের যে আনন্দ উৎসব ছিল এখানেও তো এখন সেই অবস্থায় আমরা এসেছি ঘরে ঘরে সেই ঈদের আমেজটুকু আমরা দেখি ঈদের আগের দিন থেকে বা দুই দিন আগ থেকে সেটুকু আমাদের যারা মা বোনেরা আছে তারা এটা করে যাচ্ছে এবং আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের প্রজন্মে যারা আমাদের ছেলে মেয়ে মেয়ে যারা আছে তারাও উৎসাহিত হচ্ছে আপনি কি মনে করেন না সেটা আসলে তো আসলে তো একটা ভালো কথা আসলে আলহামদুলিল্লাহ হ্যাঁ আসলে আসলেও এই পরিবেশটা এখন তৈরি হয়েছে আমাদের দেশে সেরকম আগের যুগে ছিল না তো এখন মোটামুটি গত কয়েক বছর দেখছি যেটা মানে আমাদের সত্যিকার অর্থেই আমাদের ঘরে ঘরে ঈদের সেই পিঠা তৈরি হচ্ছে পিঠা পুলি হচ্ছে এটা আসলে অনেক আসলে তবে একটা সমস্যা আছে যেহেতু মাল্টি কান্ট্রি বিভিন্ন দেশের বিভিন্ন কালচার মিক্স হয়েছে আমাদের এখানে তো এটাও আসলে ভালো ঈদের জন্য আসলে এমন কোনো ক্ষতিকর আমি দেখছি না আসলে ধন্যবাদ ভালো আমি যাচ্ছি আমার আমাদের পরের অতিথি যিনি আমার পাশে যে আমাদের অতিথি আছেন জেনাব আহমেদ সাইফুল জেনাব আহমেদ সাইফুল আমরা আজকের কাব্যকথায় একটু খোলা মেলা আলোচনা করছি ঠিক আপনি প্রথমে বলছি যে কথাটি আপনি এদেশে কবে এসেছিলেন আমি এসেছিলেন্ড সেভেন আপনি নিশ্চয়ই বাংলাদেশে লেখাপড়া করে বড় হয়ে এদেশে এসেছেন আমার জানার অর্থ হচ্ছে মানে মূল কথা হচ্ছে যে আমরা যে সময় ছোটোবেলায় যে ঈদ কাটিয়েছি একই কথা বলছি মুখী সাহেবের যেটা আপনাকেও বলছি যে আমরা যে ঈদ কাটিয়েছি বাংলাদেশে কিংবা এদেশে যে আপনি সতেরো বছর অনেক দিন যে পার্থক্যটুকু দেখছেন আমাদের ঈদের নামাজ কিংবা ঈদের যে আনন্দটুকু আমরা ঘরে ঘরে হচ্ছে আপনার কি অভিমত আপনি কী পার্থক্যটুকু দেখেন বেসিক্যালি একটা পার্থক্য তো আছে যে দেশে আমরা যেভাবে ঈদ করতাম বাবা মা ভাই বোনকে নিয়ে এখানে ঠিক ওভাবে আমরা ঈদটা করতে পারি না একসঙ্গে পাই না তো আমি যদি আমার কথা বলি আমি টু থাউজেন্ড সেভেনে আসছি প্রায় সেভেন্টিন ইয়ার্স তো আমার এখানে আমার ওয়াইফ আমি আমার দুই বাচ্চা তো দেশে আমরা যেরকম বাবা মা ভাই বোন নিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে ঈদ করতাম ঈদের মাঠে যেতাম নামাজ পড়তে তারপর ব্যাক করে এসে কোরবানি দেওয়া উৎসব করা এই জিনিসগুলো আমরা এখানে মিস করি ইভেন আমি চিন্তা করি যে আমরা যে জিনিসটা মিস কিংবা করে আসছি এনজয় করে আসছি বাংলাদেশে আমাদের নেক্সট জেনারেশন এইটুকু পাচ্ছে না এখন আমি যেটা দেখি যে আমাদের কমিউনিটি কমিউনিটিতে যে এই বাংলাদেশে ঈদ উদযাপনের যে আমেজ পরিবেশ সেটা আমরা অনেকাংশেই ট্রাই করতেছি কিংবা করে ফেলতে পারি কিংবা হচ্ছে আস্তে আস্তে যেমন একটা জিনিস খুবই মিস করি যেটা হচ্ছে যে সবাই মিলে যখন কোরবানি দিত আমরা সবাই দাঁড়ায় তাকে দেখতাম জি সুন্দর লাগতো আমাদের ছেলেমেয়েরা এখানে এটা পারে না তো কোরবানিটা ডিফারেন্ট হয়তো হয় তো ওই টুকিটা কি সব কিছু একসঙ্গে করলে মোটামুটি একটা মিসিং পয়েন্ট তো আসি ধন্যবাদ জেনাব আহমেদ সাইফুল আমার আসার কথা প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন যে আমরা যে ঈদ উদযাপন করি এদেশে বিশেষ করে এই বিগত কয়েক বছর থেকে অত্যন্ত আনন্দের কথা আসার কথা আমাদের প্রজন্মের আমাদের ছেলে মেয়ে যারা আছে তারা কিন্তু ঈদের নামাজে অনেক সময় পার্কে কিংবা খোলামেলা মাঠে ঈদের নামাজ পড়তে যায় অনেক বাচ্চারাও যায় সেটা কিন্তু আমাদের আসার কথা এবং এখানে লন্ডন বড়াও টাওয়ার রেডস কিংবা লন্ডন বড়াও বার্কিং লন্ডন বড়াও রেড ব্রিজ বিভিন্ন বড়া লন্ডন বড়াও নিউ হাম পাশাপাশি প্রায় প্রতিটি বড়াতে আমরা দেখি খোলামেলা ঈদের জামাত উদযাপন করা হয় এটা কিন্তু আবহাওয়ার উপরে নির্ভর করে এটা অবশ্যই এটা চিন্তা ভাবনা করা হয় যদিও আবহাওয়ার মানে অনুকূলে থাকে বা আবহাওয়া আমাদের আমাদের কাছে থাকে আমাদের ফেভারে থাকে তাহলে ঈদের আনন্দটুকু আমরা সত্যিকার অর্থে ঈদের নামাজটি ওই বাংলাদেশের ঈদ যেভাবে ময়দানে ঈদের নামাজ পড়তাম সেভাবে আমরা ঈদের আনন্দটুকু পাব আমি এবারে কবিদের কাছে বা শিল্পীর কাছে কিছু অন্য কথা শুনবো কবিতার ভাষায় তার আগে কবি জাতীয় কবির কুরবানির আরও একটি অংশ বিশেষ আমি আবৃত্তি করছি এই ইব্রাহিম আজ কোরবানী কর শ্রেষ্ঠ পুত্র ধন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন এত নহে লোহ তরবারের ঘাতক জালিম জোরবারের কোরবানীর জুর জানের খুন এজে এতে গুর্দা ডেরে এতে আগে বুদ্ধমান এতে মা রাখে পুত্রপন তাই জননী হাজেরা ব্যাটারি পড়ালো বলির পুতবসন ওরে হত্যা নয় আজ সত্যগ্রহ শক্তির উদ্ভূতন মা জননী হাজেরা কিভাবে ত্যাগ তিতিক্ষা ত্যাগ করে যেভাবে সেক্রিফাইস করে ছেলেকে যেভাবে কুরবানির জন্যে প্রস্তুত করেছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের জন্যে এই অংশ বিশেষে সব কিছু উঠে এসেছে যাই হোক আমি যাচ্ছি আমাদের আজকে আবার এবারের অতিথি যিনি আমাদের মুক্তার সাহেব মুকির সাহেব আপনি তো একজন কবি আজকে এই আমাদের ইকরা বাংলা টেলিভিশনের ঈদ আনন্দ কাব্যকথায় ঈদে আপনি কি কবিতা শোনাবেন প্লিজ মানে ঈদুল আজহা উপলক্ষে এই মুহূর্তে আমার হাতের কাছে আসলে কবিতা নেই একটা কবিতা আছে ঈদ সম্পর্কেই তবে একটু মানে সাম্প্রদায়িক সাম্প্রতিক সাথে একটু মিলে আর কিছুটা আঞ্চলিক ভাষা সমৃদ্ধ এই কবিতাটি কবিতার নাম হচ্ছে ঈদের দুঃখ আমি একটু পড়াশোনা করছি ঈদের সান দেখিয়া খুশির হাসি হাসিয়া রাত পোহায় কারো হায় রে দুঃখের কান্দা কান্দিয়া সুখের মাঝে দুঃখের জীবন আন্দারে যায় ভাসিয়া রাত পোহায় কারো হায় দু মার্কিনীদের ইশারায় জেরুজালেমে গাজায় ইসরায়েলি বোমায় রোজাদার মুসলমানের ঘর ভাঙ ঘর যায় ভাঙ্গিয়া ইফতার করা হয় না তাদের জীবিত তাকিয়া রাত পোহায় কারো হায়েরে দুঃখের কান দেখান দিয়া সমস্ত রোজামাস নিজ দেশে পরমাস ফিলিস্তিনের আবিশ্বাস দেখে সবাই চাহিয়া উদ্বাস্ত জীবন তাদের হের ফের বছরের পর বছর তারা বাঁচে আবার মরিয়া রাত পোহায় কারো রে দুঃখের কান দেখান দিয়া মুসলমান ভাই ভাই বিশ্বজুড়ে ঠাঁই ঠাঁই সুখে হাসি দুঃখে নাই দাবি করে অন্যায়ের প্রতিবাদ মতবাদ বুঝে না ইমানের সাদ জীবনটা বেকার ঈদ যায় প্রতি বছর দুনিয়ায় মুকিত বলে হায় রে হায় দুঃখের কথা ভাবিয়া রাত পুহায় কারো রে দুঃখের খান্দা খান দিয়া বাহ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনার এই কবিতার বইয়ের নামটি আমাকে একটু দেবে কবি আব্দুল মুকিত মুক্তার যিনি আগে যদি আসছে এই কবিতার গ্রন্থ থেকে যিনি ঈদের কবিতাটি পাঠ করলেন আমাদের অত্যন্ত সময় উপযোগী কবিতাটি আমরা শুনলাম কবি তার কবিতায় সব তুলে এনেছেন ঈদের আনন্দ সমগ্র বিশ্বে কিভাবে আমরা ঈদ পালন করছি কিভাবে এই ফিলিস্তিনি কিংবা গাজার অধিবাসীদের রমজানের মাসে কিংবা ঈদের আনন্দ তারা কিভাবে কাটাচ্ছে সব কিছু কবি তুলে এনেছেন অনেক ধন্যবাদ মুকিত ভাই আমি যাচ্ছি আমাদের সাইফুল সাহেবের কাছে সঙ্গীত মানুষকে তার আত্মার কাছাকাছি পৌঁছে দিতে পারে আমরা জানি এই আধ্যাত্মিক একটি কথা আবারও বলছি সঙ্গীত মানুষকে তার আত্মার কাছাকাছি পৌঁছে দিতে পারে সাইফুল সাহেব আপনি তো একজন সঙ্গীত শিল্পী আমি সঙ্গীত শিল্পী ঠিক আছে আমি আসলে এই ইসলামী সঙ্গীত লেখাটাকে বেশি প্রাধান্য দিই পছন্দ করি ইসলামী সঙ্গীত আধ্যাত্মিক গানগুলো আমাদের কথার মধ্যে যে বোঝা যায় আধ্যাত্মিক জগতের কথা উঠে আসে আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নরুল ইসলাম অনেক উনার ইসলামিক সঙ্গীতে যে কথামালা লিখেছেন তা অবিস্মরণীয় আপনাকে আমি অনুরোধ করছি আমাদের ইকরা বাংলা টেলিভিশনের আজকের ঈদের অনুষ্ঠানে আমাদের প্রিয় ভিউয়ার্সদের উদ্দেশ্যে যদি আপনি নাসির কিংবা হামদ নাথের রসুল শোনান ধন্যবাদ আমি আমি সবসময়ই আমার নিজের লেখা নাসিদগুলাই গাওয়ার চেষ্টা করি একটু বলি আমার নিজের একটা চ্যানেল আছে আহমেদ আচ্ছা আচ্ছা যেখানে ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে আমি আমার লেখাগুলোকে সৃষ্টিগুলোকে নিজে শুরু করে আর আরেকজনে আমিও শুরু করি মাঝে মাঝে ওখানে ফর রেখে দেওয়ার একটা সংরক্ষণ করা রেখে দিই আর কি মূলত আমি আমার নিজের লেখা সব সবসময় গাই তো আজকে আমি একটা নাসিদ গাবো যেটা ঈদের সঙ্গে আসলে কোনোভাবে রিলেটেড না তো যদি কোনো আপত্তি না থাকে তো এই নাশিদটা রিসেন্ট আমার রিলিজ হয়েছে গত মাসে তো চেষ্টা করি স্টুডিওতে আমি কখনো সরাসরিভাবে নাসিদ গাওয়ার চেষ্টা করি না আগে কখনো ভুল ছুটি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন পাপে থাপে ঝির নো আমারে আমার জীব নপসের তারুণায় মন বেপরোয়া আনমন পাপে থাপে ঝিরো শিরো আমারে জীব নকশের তার মন ব্যাপর অবহেলায় যাচ্ছে কেটে এই দুনিয়ার সময় ক্ষম প্রভু এই পাপিকে তুমি তো ওগো দয়াময় অবহেলায় যাচ্ছে কেটে এই দুনিয়ার সময় ক্ষমা কর প্রভু এই পাপিকে তুমি তো ওগো দয়াময় কি হবে হঠাৎ যদি ইতি হয় জীবনে কি হবে হঠাৎ যদি হয় জীবনে ডাক দেয় আমায় মর নপসের তার মন ব্যাপর আনমন কে জানে কখন কে যাবে চলে মায়ারে ভুবন ছড়ি কেন তো বে এত বারাবারি মিথ্যে দুনিয়াদারি কে জানে কখন কে যাবে চলে মায়ারে ভুবন ছড়ি কেন তো বেআল বারাবারি মিথ্যে দুনিয়াদারী জীবনের ভুলগুলি হয়ে যাবে সেই দিন জীবনের ভুলগুলি হয়ে যাবে সেই দিন পরকালের কালের সির তারুণায় মন ব্যাপর মন পাপে থাপে ঝিরো শির আম জীব নপসির তারুণ মন আন হাফসের তারুণায় মন ব্যাপর মন ধন্যবাদ বাহ অনেক অনেক ধন্যবাদ অত্যন্ত ওয়েলকাম সুন্দর একটি নাসিদ আপনি শোনালেন আমাদের ইকরা বাংলার প্রিয় ভিউয়ার্সদের জন্য প্রিয় ভিউয়ার্স আপনারা আশা করি আমাদের ঈদ অনুষ্ঠান কাব্যকথায় ঈদানন্দ আমাদের সাথেই আছেন আমাদের সাথেই থাকবেন আবারও আপনাকে ধন্যবাদ আপনার নিজের লেখা আমার নিজের লেখা বাহ্ আমি আগে বলেছি আমি আমার প্রত্যেকটা লেখে আমার নিজের বাহ প্রতিটা গানই আমার নিজের বাহ যতগুলো গান আমি গেয়েছি লিখেছি সব নিজের অসাধারণ অসাধারণ আপনার লেখনী আপনার কণ্ঠ অনেক আশা করি ইনশাল্লাহ আপনার এই সঙ্গীত ইসলামী সঙ্গীত নাতে রসুল বা হামদ কিংবা নাশিদ আমাদের ভিউয়ার্সরা উপভোগ করবে মুখী সাহেব আপনার তো অনেকগুলো গ্রন্থ আছে আমি জানি আপনি একজন কবি আমরা আমাদের হাতে আরও কিছু সময় আছে আপনার আরও একটি কবিতা শুনতে চাই আর আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে যদি স্পেশালি ঈদের কথা নিয়ে যে আমাদের পরিকল্পনাটাই হচ্ছে বেঁচে থাকার উদ্দেশ্যই হচ্ছে আমাদের এই কমিউনিটি এই প্রজন্ম যুগ যুগ ধরে যারা এই কমিউনিটিতে বসবাস করছেন কিংবা আমাদের বাচ্চারা যেভাবে বড় হচ্ছে এই ব্রিটেনের মাটিতে বা ইউরোপের মাটিতে কিভাবে তারা আমাদের পরিবার পরিজন নিয়ে কিভাবে তারা তাদের ছেলে নিয়ে ঈদ আনন্দ উদযাপন করবে এ ব্যাপারে যদি একটু বলে থাকেন তাহলে ভালো আপনি নিশ্চয়ই জানেন যে বিগত কয়েকটি ঈদে আমরা দেখেছি এখন তো অনেকটা কমেছে বিভিন্ন প্রশাসনের বা বিশেষ করে রোডস অ্যান্ড হাইওয়ের সতর্কতা অবলম্বনের কারণে রাস্তাঘাটে ক্যামেরা যথেষ্ট হয়েছে রাস্তায় টোয়েন্টি মাইলসের উপরে গেলেই ক্যামেরায় আপনাকে ধরে ফেলবে সে কারণেই অনেক সময় এই স্পিডিংটা হয় না কিন্তু আমরা বিগত দিনগুলোতে দেখেছি সেই ঈদের দিন আসলে কোনো না কোনোভাবে আমাদের বাচ্চা কাচ্চা অ্যাক্সিডেন্টে পরিণত মানে পড়ে পতিত হয় অনেক সময় প্রাণও হারায় আপনার কি বলার কিছু আছে যে এ ব্যাপারে তাদের জন্য তাদের উদ্দেশ্যে কিছু সুপরামর্শ ধন্যবাদ আসলে সুপরামর্শ বলতে ঠিক আমরা আসলে যেভাবে দেশে থাকতে ঈদ উদযাপন করেছি দেশেতে আরো এরকম আসলে এই যে টেকনোলজি এত উন্নত অবস্থা ছিল না আসলে দেশের গাড়িগুলো এরকম ছিল না আসলে গ্রামের বাড়িতে থাকতাম গ্রামের বাড়ি চলাফেরা করেছি সুতরাং এই এই হাই হুল্লোরগানের যেটা হয় যেটা আসলে বাংলাদেশে এটা খুব কম হয় পরিবেশটাও এরকম না আসলে কিন্তু এদেশে আসলে সবচেয়ে বড়ো সমস্যা যেটা দেখা যায় আমাদের যে ইয়াং জেনারেশন যারা আসলে ঈদের দিন আসলে তারা ছুটি পায় আর ছুটিটাকে তারা কাজে লাগাতে চায় এবং বিভিন্ন স্পিনি করে আসলে এটা আসলে মানে ক্ষতিকর দিকটা আসলে এটা নিয়ে আসলে তাদেরকে বোঝানো উচিত আসলে মানে প্যারেন্টসের পক্ষ থেকে তাদেরকে বোঝানো উচিত আর যতটুকু সম্ভব চেষ্টা করার দরকার যাতে এগুলো আসলে না হয় কারণ এগুলো থেকে আসলে মানে ইমেজটা নষ্ট হয়ে যায় আসলে আমাদের ঈদের যে আনন্দ যেটা যে আনন্দ সত্যিকার অর্থে যে ঈদটা আসলে আমরা করতে চাই সেই ঈদটা আসলে প্রকাশ পায় না মানে ঈদটা আসলে দুঃখে পরিণত হয়ে যায় মাঝে মধ্যে এখন দুর্ঘটনা

কাজের কাপড় পরি খটখট দার ধ্বনি ফরকরা দিল চিঠি মায়ের চিঠি মা লিখেছেন সুনামণি ঈদ আসছে বছরের আনন্দময় দিন এই ঈদে তুই ঘরে আয় কোটি বছর বিদেশে আছিস যেন জনম জনম দেখছি না তোরে শূন্য এ বুক শিখত নয়নে কবিতাটির অংশবিশেষ আমি পড়লাম আসলে ধন্যবাদ আসলে সময় যেহেতু কম থ্যাংক ইউ ধন্যবাদ ইনশাআল্লাহ আপনার সাথে আবারও কোনো একটা অনুষ্ঠানে কথা হবে আমরা মুখিশ সাহেব এবং সাইফুল সাহেব আপনাকে দুজনকেই বলছি যে অনেক সময় দেখা যায় আমাদের এদেশে ঈদের দিন বিশেষ করে পবিত্র ঈদুল ফেতের বা ঈদুল আজহায় ঈদের আনন্দটুকু পরিবার নিয়ে কাটাতে চায় আমাদের যারা রেস্টুরেন্ট কর্মী আছেন বা আমাদের অন্যান্য ট্রেডে যারা কাজ করছেন ইদানিং দেখা যাচ্ছে যে ঈদের দিন রেস্টুরেন্ট বন্ধ রাখার জন্যে যে কথাগুলো উঠেছে বা যে যে কি বলবো যে আন্দোলন বলা যায় আমি বলবো আন্দোলন এটা অনেক আগের থেকেই শুরু হয়েছে আমার মনে আছে আমি আমার রেডিও অনুষ্ঠানে এ ব্যাপারে অনেক দিন থেকে প্রায় তিরিশ বছর ধরে বলেই আসছি কিন্তু অনেকে কথা শুনছেন না বা অনেকে কোনো পরিকল্পনায় যাচ্ছেন না বাস্তবায়নে যাচ্ছেন না তো এই যে ঈদের আনন্দটুকু পরিবার নিয়ে কাটানোর জন্যে আমার মনে হয় এখানে প্রায় অনেক বড়ো সংগঠনগুলো আছে বাংলাদেশ ক্যাটারেস অ্যাসোসিয়েশন আছে ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারেট অ্যাসোসিয়েশন আছে তারা যদি সম্মিলিতভাবে চেষ্টা করে আমাদের পরিবারকে ঈদের আনন্দ সঠিকভাবে দেওয়ার জন্যে ঈদের দিনটুকু কি হবে এমন ক্ষতি ঈদের দিনটুকু যদি ছুটি ঘোষণা করেন আপনি কি মনে করেন

তাদের জন্য আসলে এমনি স্কুলের ছাত্ররা আসে না সাধারণত টিচাররা বলে যে তোমরা ঠিক আছে আসো না অসুবিধা নেই আজকে ছুটি আর অফিসিয়ালি যদি কেউ আসতে চায় আসুক অসুবিধা নেই কিন্তু অফিসিয়ালি আজকে ছুটি এরকম দেওয়া হয় আসলে কিন্তু মানে কাউন্সিল লোকাল কাউন্সিল যদি ছুটি দিতে পারে তাহলে তাহলে আমরা ব্যবসায়ীরা কেন পারবো না অবশ্যই পারবো আসলে চাইলে আমরা ছুটিটা দিয়ে দিতে পারি ঈদের দিন আসলে কিন্তু এটা ওই কী জন্য যে দেওয়া হয় না আসলে ঠিক মানে ঠিক আসলে ব্যবসায় এখানে আমি যদি একটু আমার মাই পয়েন্ট অফ ভিউ তো আমি মনে করি যে এই কাউন্সিল যে ছুটিটা কাউন্সিল যে ছুটিটা দিয়ে দেয় ঠিক আছে এটা গভর্নমেন্টের একটা পার্ট আমি মনে করি যে তারা তো বিজনেসম্যানরা যে ছুটিটা ওনারা দিতে চান না আমার কাছে মনে হয় যে তারা বিজনেসের লসের চিন্তা করেন অথবা সামথিং লাই দ্যাট তো সেক্ষেত্রে আমি যেটা মনে করি যে সেক্ষেত্রে যদি পরিবারকে যদি আপনি পুরোপুরি ঈদের আনন্দটা দিতে চান কিংবা নিজেও শেয়ার করে জয়েন করে থাকতে চান সেক্ষেত্রে আপনি ব্যবসায় হোক রেস্টুরেন্ট হোক ঘটা ইট ইস আপনি নন মুসলিম স্টাফ রিক্রুট করতে পারেন অথবা অল্টারনেটিভ কোনো চিন্তা করে আপনার বিজনেসের লসের চিন্তাটা মাথায় থাকলো কিংবা ওভাবে প্রফিট নিলেন আবার এদিকে ফ্যামিলিকেও আপনি ঈদের সময়টা দিয়ে ঈদ উদযাপনটা করতে পারতেছেন তো স্টেট যেটা এক লাইনে দাঁড়ায় যে আই থিঙ্কস নন মুসলিম স্টাফ নিয়োগের মাধ্যমে বিজনেসম্যানরা তাদের লসের লসের বাকটা পোষাতে পারে আপনার অভিমতটুকু অত্যন্ত সুন্দর আবারও আমরা এই কথাগুলো বলবো আজকের অনুষ্ঠানে মূলত ইকরা বাংলা টেলিভিশনের ঈদ উদযাপন যে করছি আমরা কাব্যকথায় ঈদ আমাদের কিছুটা হলেও যদি আমাদের সফলতা আসবে আমি মনে করি আমরা রেডিও টেলিভিশনে কিংবা পত্রপত্রিকায় অনেক লেখালেখি করেছি যুগ যুগ ধরে যে রেস্টুরেন্টগুলো বন্ধ রাখার জন্যে আবারও আমরা আজকে আহ্বান করছি বাংলাদেশ ক্যাটার অ্যাসোসিয়েশন অত্যন্ত প্রাচীনতম সংগঠন প্রায় চৌষট্টি বছরের সংগঠন কিংবা ব্রিটিশ বাংলাদেশ ক্যাটার অ্যাসোসিয়েশন দুটি সংগঠন সম্মিলিতভাবে যদি প্রচেষ্টা চালান এটা কোনো ব্যাপারই নয় দুটো ঈদের দিন বন্ধ রাখা কি এমন ক্ষতি হতে পারে সাইফুল সাহেব যারা আসলে মালিক আছেন তাদের কি এমন ক্ষতি হতে পারেন তারা তো ভবিষ্যতের চিন্তাও তো করবে যে আমাদের এই ক্ষতি না হয়ে একটু মেনে নিলাম একদিনের দুদিনের ক্ষতি কিন্তু অন্যান্য উৎসবগুলোতে তো আমরা ঠিকই দেখি কি কি বন্ধ রাখা হ্যাঁ বন্ধ রাখা সেক্ষেত্রে আমার ক্রিসমাস ডে বক্সিং বন্ধ রাখা টোটালি বন্ধ থাকে তারা ফুললি এনজয় করে সেক্ষেত্রে আমাদেরও রাইট আছে ফুললি এনজয় করে আজকে আমাদের এটুকু আহ্বান থাকুক রাইট সেক্ষেত্রে আমি যেটা মনে করি যে ঈদ তো আসলে যদি কোরবানি ঈদ বলি এটা একটা স্যাক্রিফাইস ত্যাগের একটা মহিমা তো এই জায়গায় আসলে একটু সব দিক থেকে একটু ত্যাগ স্বীকার করে আনন্দটা ভাগাভাগি করে নিতে পারলে আমার মনে হয় যে খারাপ হয় না আর কি এই ত্যাগ স্বীকারটুকু সব বিজনেসম্যান করতে পারেন এটা এটার সাথে আমিও আসলে একমত কারণ যেহেতু মাল্টিমিলিয়ন পাউন্ডের ব্যবসা হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসাটা জি কিন্তু সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে দেখা যায় এই যে এটা ব্যাকফায়ার হচ্ছে কিন্তু আসলে আমাদের মানে পরিভাবকরা বুঝতে পারছেন না আসলে

আজকে অনুষ্ঠানে অনেক ধন্যবাদ আপনাকে আজকে বাংলার পক্ষ থেকে আপনাকেও আজকে কাব্যকথায় ঈদ উদযাপন আমাদের ইকরা বাংলা টেলিভিশনের পরিবারের পক্ষ থেকে আবারও ঈদ মুবারক জানাচ্ছি এবং ইনশাআল্লাহ আবারও কোনো একটি অনুষ্ঠানে কথা হবে এবং ইকরা বাংলা টেলিভিশনের পরিবারের পক্ষ থেকে ঈদ উদযাপন আনন্দে কাটান প্রতিদিন হোক ঈদের আনন্দ সে প্রত্যাশা রেখে আমি মিসপা জামাল আজকের মতো বিদায় চাইছি যে যেখানে আছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দিন সারা বেলা আল্লাহ হাফেজ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক